হ্যাপি নিউ ইয়ার 2024। আজ প্রথম দিনই ফজরের নামাজ পড়বো এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালামের ভেতরেই রাখে। সবাই দোয়া করবে আর আমিও দোয়া করবো তোমাদের জন্য। আর তোমরা সবাই আমার পাশে থাকবে, জানো স্কেটিং ভিডিও এবং ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে চলে আমার, তোমরা সবাই সাপোর্ট করবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন হচ্ছে। তো আজ প্রথম দিন, আমি নামাজ পড়ে সবার জন্য দোয়া করবো এই বছরটা যেন খুব সুন্দরভাবে কাটাতে পারে। আর যারা নামাজ পড়ছো তারা সবাই দোয়া করবে আমাদের জন্য, যেন বছরটা সবারই ভালোভাবে চলে। তোমরা আমার পাশে থাকবে, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেবো, দেখে নেবে। আমার ভিডিও দেখে হয়তো সবারই একটু হাসি লাগবে, কিন্তু আমার মন তো মানে না, ব্লগ ভিডিও তো শ্যুট করছি এবং আপলোডও করে দেবো, দেখে নেবে। তো হ্যাপি নিউ ইয়ার, আজকে সকালে নামাজও পড়লাম এবং ফুটবলও খেলতে চলে আসলাম। এরপরে এখনও এনজয় হবে, ফুটবল খেলার পরে স্কেটিং ভিডিও করব, সেসব তো আপলোডই করব আজকে। আর ব্লগ ভিডিওর ভেতরে সব কিছু দেখাবো। 2024 নিউ ভিডিও। আর আমার চ্যানেলে এখনও নতুন হয়ে আসো, সাবস্ক্রাইব করে রাখো, খুব সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। এবং আমরা এখন একটু প্র্যাকটিস করব, ফুটবল আসবে এই মুহূর্তে আসবে। তো দুই তিনজন এসে গেছে অলরেডি, আর আমরা এখন একটু দৌড়তে হবে, একটু ব্যায়াম করতে হবে। তো ভাই, তো ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে। আর অনেক ব্লগ ভিডিও আমি আপলোড করে রেখেছি, অনেকেই ভিউজ হয়েছে। তো তোমরা আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো, খুব শীঘ্রই আমি একটা ব্লগিং এবং ভালো একটা ইউটিউবার হয়ে যাবো খুব শীঘ্রই। তো এটা কোনো ব্যাপার নেই, এনি টাইম ভিডিও আসবে তোমাদের মাঝে। এখন তিন চারজন হয়ে গেছে, কিছুক্ষণ বাদে আরও অনেকেই আসবে দেখতে পাবে। এবং আমরা সবাই ফুটবল খেলবো, ফুটবল খেলার শেষে স্কেটিং ভিডিও করবো। আজকে স্কেটিং ভিডিও আরও জবরদস্ত হবে, 2024 নিউ ভিডিও। তো নিউ নিউ জায়গার থেকে ভিডিও শ্যুট করলে ভালো ভালো ভিউজ আসবে, তার জন্য আমরা আজকে বাড়ির দিকে যাবো এবং ভালো রাস্তার দিকে যাবো, যেন স্কেটিং করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো ফোনটা রেখে একটু দৌড়ে গাটা গরম করে নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে একদম খালি গায়ে, এই একটাই গেঞ্জি। তো তো গাইস আমাদের ফুটবল খেলা কমপ্লিট, তো এখন বসে আছি। হ্যাপি নিউ ইয়ার 2024। তো আজকে একটু পরে স্কেটিং ভিডিও করতে যাব, তোমরা সবাই দেখবে, হাওড়ায় যাব। হ্যাঁ, যদি কেউ আমার ফ্যান ফলোয়ার থেকে থাকো তো চলে আসবে হাওড়া রোডে, যে কিনতে পারে যাই হোক, আর দেখতে পাবে স্কেটিং ভিডিও। আর যারা এখন আমার চ্যানেলে নতুন হয়ে আসো, সাবস্ক্রাইব করে রাখো, খুব সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। আর 2024 আজকে নতুন দিন, নতুন দিনে একটু নিউ নিউ ভিডিও তো স্কেটিং করতেই হবে, ভিডিও শ্যুট করতেই হবে, যার কারণে তোমরা দেখবে আশা করি ভালো লাগবে। আর ভালো ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের জন্য, বিশাল মেহনত করছি। এই গামছা নিয়ে এসেছিলাম, ঠান্ডার সময় মাথা ঢেকে রাখতে হবে, না জ্বর হয়ে যেতে পারে, সর্দি লাগতে পারে। তো কেমন লাগছে আমার চুলটা, মনে হয় একটু একটু কাটতে হবে, কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো।